दुनिया ते चला जाए ना खुदा ने रे बयान छाड़ा আর কিছু বলা যায় না কোরআনের আইন ছাড়া দুনিয়াতে চলা যায় না কোরআনের বয়ান ছাড়া আর কিছু বলা যায় না কোরআন মানবের শ্রেষ্ঠ বিধান ও গো কোরআন মানবের শ্রেষ্ঠ বিধান এ কথা বলা যায় না কোরআনের আইন ছাড়া दुनिया ते चला जाए ना कोरानेर बयान छाड़ा आर किछु बला जाए ना कुरान शरीफ आमार अल्लाह रब्बुल आलमीन समस्त आल्लाहर भाषा दिए लिखेछेन ताई कोई बोलछेन কোরআনের সবই কথা খোদারে বাণী হে কোরআন দুনিয়ার নয় কাহিনী সত্যের সন্ধানে চলেছে যারা হে কোরআন দিলেতে রাখে গো তারা কোরআনের সবই কথা খোদার বাণী হে কোরআন দুনিয়ার নয় কাহিনী সত্যের সন্ধানে চলেছে যারা হে কোরআন দিলেতে রাখে গো তারা বুকের মাঝে গোপুকের মাঝে রাখলে কোরআন জীবনের গুণা থাকে না কোরআনের আইন ছাড়া দুনিয়াতে চলা যায় না কোরআনের বয়ান ছাড়া আর কিছু বলা যায় না শুনিতে কত কাফের বেদীন নবীজির দরজায় দিয়েছে লাইন তেলাওয়াত করে গো পায়ার রসুল যারা শোনে তারা ও গো হয় মাসে গো কোরআন শুনিতে কত কাফের বেদীন নবীজির দরজায় দিয়েছে লাইন তেলাওয়াত করে গো পায়ার রসুল যারা শোনে তারা ও গো হয় মাসে গো যতই পারো আর যতই শোনো ও গো যতই পারো আর যতই শোনো কোরআনের মজা যায় না কোরআনের আইন ছাড়া দুনিয়াতে চলা যায় না কোরআনের বয়ান ছাড়া আর কিছু বলা যায় না কোরআন মানবের শ্রেষ্ঠ বিধান ও গো কোরআন মানবের শ্রেষ্ঠ বিধান এ কথা বলা যায় না কোরআনের আইন ছাড়া দুনিয়াতে চলা যায় না তারপর শুনবে যার পরে কোরআন হইল নাজিল আল্লাহর হুকুমে আনে জিবরীল বিশ্ব নবীর তিনি দয়াল রসুল জীবনে যে নবীর নেই কোন ভুল যার পরে কোরআন হইল নাজিল আল্লাহর হুকুমে আনে জিবরীল বিশ্ব নবীর তিনি দয়াল রসুল জীবনে যে নবীর নেই কোন ভুল চলা যায় না কোরআনের বয়ান ছাড়া আর কিছু বলা যায় না সব কথাই কবি রহমতুল্লাহ সাহেব লিখেছেন তাই কবি বলছেন শুনবেন হিসাবে হবে গো মরণের পরে থাকবি সে তার যখন আধার ঘরে হিসাবে হবে গো মরণের পরে থাকবি সে তার যখন আধার ঘরে কোরআন দিয়ে যদি জীবন সাজাস সহজ হবে তোর হিসাবে নিকাশ কোরআন নিয়ে কিছু বলা যায় না কোরআনের আইন ছাড়া
दुनिया पे चला जा।